আগামী জানুয়ারিতে শুরু হবে প্রেমিক এবং ফেব্রুয়ারিতে শুরু হবে শের খান। শাকিব খান আমেরিকা থেকে দেশে আসার পর দর্শকদের নতুন নতুন চমক দেওয়ার কথা বললেও এখনও বাস্তবে হয়নি। তবে আগামী বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে এই নায়কের দুই সিনেমার কাজ শুরু হবে। রায়হান রাফি পরিচালিত প্রেমিক সিনেমার শুটিং শুরুর কথা ছিল এই মাসেই, কিন্তু রাফি একটি ইন্টারভিউতে জানান প্রেমিক সিনেমাটির কাজ শুরু হবে আগামী বছরের জানুয়ারি মাসে। এর আগে শাকিব খান এবং সানি সানোয়ার ঘরোয়াভাবে শের খানের ঘোষণা দেন, শের খানের কাজ শুরু হবে 2023 সালের ফেব্রুয়ারিতে। এ নিয়েই হচ্ছে আলোচনা সমালোচনা, কারণ প্রেমিক সিনেমাটি জানুয়ারিতে শুরু হয়ে ফেব্রুয়ারিতে কিভাবে কমপ্লিট হবে। এছাড়া শের খান সিনেমাটি কুরবানি ঈদের টার্গেট এবং প্রেমিক হবে রোজার ঈদের। প্রেমিক এবং শের খান কি কোনো নাটক নাকি? এত কম সময়ে শেষ কিভাবে হবে? ঠিক যদি ডিসেম্বরেতে শুরু হতো প্রেমিক, তাহলে ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারির একটু সময় পেলে শেষ হতো প্রেমিক সিনেমাটি। তারপর দুই সপ্তাহমান সময় নিয়ে শের খানের কাজ যদি শুরু করতো তাহলে মেনে নেওয়া যেত। আমরা অপেক্ষায় ছিলাম শের খান একটি বড় মাপের সিনেমা হবে, যে সিনেমায় শাকিবের বডি ফিটনেসের পরিবর্তন হবে, কিন্তু এখন যা শুনছি জানি না কি হবে। তবে বসের কাছে অনুরোধ, প্রেমিক যদি জানুয়ারিতে শুরু করে তাহলে যেন সময় নিয়ে ভালো করে কাজ করে। তারপর শের খানের জন্য মার্চের লাস্টে শুটিং করলেও হবে, কারণ যদি মার্চের শেষের দিকে শের খানের কাজ শুরু করে তাহলে হাতে থাকবে 3 মাস। কুরবানির ঈদ হবে 28 জুন। একটা ভালো মাপের সিনেমা 3 মাসে অবশ্যই ভালো করে কমপ্লিট করা যাবে, তাই প্রেমিকের জন্য একটু সময় দিলেই ভালো। আর আমার বিশ্বাস প্রেমিক সিনেমাটিও একটি মাস্টারপিস সিনেমা হবে, তাই এই সিনেমাটিতেও সাকিবের গুরুত্ব দেওয়া দরকার।